सीपीएम प्रार्थी के मनोनयन प्रत्याहारे चाप देवार अभियोग दासपुरे से महिला प्रार्थी के जोर करे तुले निये जाए पुलिस एमनटाई अभियोग सामने आसछे। मनोनयन प्रत्याहारे चाप देवा हय सीपीएम प्रार्थी के एमनटाई अभियोग। एरपरेई बीडीओ अफिसेर सामने धस्तधस्ति बेधे जाए पुलिसेर संगे सीपीएम कर्मी समर्थकदेर मध्ये। सेई समय प्रार्थी के पुलिस जोर करे तुले निये जाए बोले अभियोग। বিষয়টি নিয়ে আলোচনা করব টেলিফোনে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, সিপিএম প্রার্থীকে মনোনয়ন প্রত্যাহারের চাপ দেওয়া এটা বোঝা গেল, কিন্তু পুলিশ যেভাবে একটা মহিলা প্রার্থীকে যেভাবে তুলে নিয়ে যাচ্ছে, পুরুষ পুলিশ তাদের উপস্থিতি ছবিতে নজরে আসছে, যদিও একজন সেখানে মহিলা পুলিশ রয়েছেন কিন্তু তার কোনো ভূমিকা নেই, কতটা ধিক্কারজনক এই ঘটনা? দেখুন, যেভাবে আমাদের কাছে ভিডিওটি এসেছে তার সত্যতা যাচাই করার এখনো আমাদের পক্ষে সম্ভব হয়নি, কিন্তু যে ঘটনাটা আমাদের সামনে এসছে সেটা হচ্ছে সোমবার, অভিযোগ হচ্ছে সোমবার তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন লোক এই মহিলা প্রার্থীর বাড়িতে যায় এবং তাকে মনোনয়নপত্র প্রত্যাহার করার জন্য চাপ সৃষ্টি করে। কিন্তু এই প্রার্থী, তার নাম সুষমা সাউ, তিনি প্রত্যাহার করেন না। এই অবস্থায় মঙ্গলবারও সকালের থেকে অভিযোগ তৃণমূল কংগ্রেসের কর্মীরা তার উপর চাপ সৃষ্টি করেন, কিন্তু তিনি প্রত্যাহার না করাতে অবশেষে বিকেলবেলা পুলিশ সহ তাকে বাড়ির থেকে তুলে আনার একটা চেষ্টা করা হয় এবং শেষ পর্যন্ত সিপিআইএম কর্মীরাও বাধা দেন বলে আমাদের কাছে খবর। এবং শেষ পর্যন্ত ধাক্কাধাক্কিতে যখন তারা বিডিও অফিসে পৌঁছন তখন চারটে বেজে গেছে, কিন্তু যেহেতু প্রত্যাহারের সময়সীমা তিনটে অবধি ছিল তখন বিডিও অফিসের কর্মীরা সেই উইথড্রল পত্র বা প্রত্যাহার পত্র নিতে চায়নি এবং সেই ভিত্তিতে এই জিনিসটা আপাতত শেষ হয়েছে। ঘটনা হচ্ছে যে এটা সত্যতা যদি থাকে তাহলে যেখানে রাজ্য পুলিশ সম্পর্কে এত অভিযোগ উঠছে এবং সেই অভিযোগের ভিত্তিতে হাইকোর্ট সুপ্রিম কোর্ট হয়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের রায় হয়েছে, সেক্ষেত্রে এই ধরনের ভিডিও কিন্তু খুবই একটু বিরক্তিকর ভিডিও। এবং এখানে যে অভিযোগটা বিরোধীদের পক্ষ থেকে করা হচ্ছে যে পুলিশ সরাসরি একটি দলের হয়ে কাজ করছেন, সেই ঘটনাই দেখা যাচ্ছে। বিশেষ করে যে মহিলা প্রার্থীকে যেভাবে পুলিশের ইউনিফর্ম পরে লোকেরা টানাটানি করছে এবং পুরুষ পুলিশেরা, যেটা আপনি সঠিকভাবেই বললেন, যেভাবে টানাটানি করছে, এটা কিন্তু দেখতে যথেষ্ট বিরক্ত লাগছে, যথেষ্ট খারাপ লাগছে দেখতে যে এইরকম একটা পরিস্থিতিতে আমাদের রাজ্যে নির্বাচন হতে চলেছে। হ্যাঁ, ধন্যবাদ আশিস দা। আশিস চট্টোপাধ্যায় আমাদের পলিটিক্যাল এডিটর, কথা বললাম তার সঙ্গে।